স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে আমরা দেখতে চলেছি যে এক্সেলে কি কি ধরনের শর্টকাট, মানে গুরুত্বপূর্ণ শর্টকাট কিগুলো কি আছে যেগুলোর মাধ্যমে আমাদের কাজের গতিকে ত্বরান্বিত করতে পারি, এবং এই শর্টকাটগুলো জানা থাকলে আপনি বারবার মাউস কিবোর্ড ধরে বিভিন্ন অপশনে যাওয়া থেকে এই কিগুলো যদি আপনি ইউজ করতে পারেন তাহলে খুব ভালো, বা খুব খুব তাড়াতাড়ি আপনি খুব কাজের আউটপুটটা পাবেন এবং কাজগুলো খুব দ্রুত সমাধান করতে পারবেন। তো চলুন দেখে আসা যাক যে আমাদের আজকের এই শর্টকাট কিগুলো কি কি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমরা একটা এক্সেল ফাইলে আমি শর্টকাটগুলো লিখে রেখেছি যে কি কি শর্টকাটগুলো আমি আপনাদেরকে দেখাতে চাই। তো সেই শর্টকাটগুলো আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে, যে এখানে সিরিয়াল নাম্বার রয়েছে, শর্টকাট কি 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 শর্টকাট আছে, এবং আমি পাশে ডিটেলসগুলো লিখে রেখেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো চলুন প্রথমে যেটা রয়েছে যে F2, F2 হচ্ছে এডিট সিলেক্ট সেল। তো ধরুন আমি এখানে লিখলাম যে টেস্ট টেস্ট, এখন টেস্ট লিখলাম, এই এই জায়গাটাতে আমাকে এখন এডিট করে হয়তো টেস্ট নিউ লিখতে হবে বা অন্য কিছু লিখতে হবে, আমি এটা লিখতে পারছি না, বা টেস্টটাকে স্পেলিংটা ভুল হয়েছে সেটা ঠিক করব। তো আমি জাস্ট F2-তে প্রেস করব। F2-তে প্রেস করার পর আমি যে কোনো কিছু এখানে লিখে দিতে পারবো, যে কোনো কিছু আমি এখান থেকে লিখে আমি আবার চাইলেই এটাকে এন্টার দিলেই এটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন এরপরে রয়েছে F4 রিপিটেড লাস্ট সেল। মানে ব্যাপারটা হলো যে আপনি লাস্ট সেলে যে কাজটি করেছেন ঠিক সেই কাজটি পরবর্তী সেলে আপনি যদি করতে চান তাহলে আপনি F4 এর সাহায্যটা নিতে পারবেন। ধরুন আমি 1, 2, 3 দিলাম, এটা দেওয়ার পরে আমি এটা সিলেক্ট করে এটার ফ্রন্টের সাইজটা বড় করছি, যে লিখলাম 20 লিখলাম। এখন এখানে এসে আমি আবার 1 লিখেছি, 2 লিখেছি, দেখুন এইটার ফ্রন্ট সাইজ আর এটার ফ্রন্ট সাইজ কিন্তু 1 না। তাহলে আমি যদি এটা এটা সিলেক্ট করে F4-এ চাপ দেই, দেখুন বড় হয়ে গেছে। আবারও যদি F4-এ চাপ দেই তো দেখুন বড় হয়েছে। আচ্ছা, এইটা হলো বেসিক্যালি হচ্ছে F4 এর কাজ, এই ছিল F4 এর শর্টকাট। এরপরে আসবো আমরা হচ্ছে F11। F11 হচ্ছে আমরা অনেক সময় চার্ট তৈরি করি, চার্টের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বা ড্যাশবোর্ড ক্রিয়েট করার ক্ষেত্রে এটা খুব কাজ করে থাকে। তো সেলস, ধরুন আমি এইটা এইটাখান থেকে এটা চার্ট তৈরি করব, তো আমি এরকম সেটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখুন এখানে আমার কি লেখা ছিল যে F11, আপনার কিবোর্ডের যে F11 ফাংশনটা আছে সো জাস্ট এটাতে একটা প্রেস করবেন, দেখুন আপনার একটা চার্ট তৈরি হয়ে গিয়েছে। এবং এই চার্টটাকে আপনি আপনার মতো করে কোনোভাবে সাজানোর দরকার থাকলে সেটা সাজাতে পারেন। এই চার্ট সম্পর্কে আমার আরেকটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটাও দিয়ে দিব। তো এটা ছিল একটা। এরপরে আমি আসি আমার এটা হচ্ছে অল্টার। অল্টার চাপলে বেসিক্যালি হচ্ছে এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো যদি আমি মাউস না ধরে কোনোভাবে ব্যবহার করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি যদি জাস্ট অল্টারটা প্রেস করি, দেখুন এখানে আপনার 1, 2 এগুলো সব এসেছে। আমি যদি এখন এই নাম্বারগুলোকে চাপি এই অংশগুলো কাজ করতে থাকবে। হ্যাঁ, দেখেছেন পিড অপশন চেপেছে, আমি পিটা চলে এসেছে। আবার ধরেন এই যদি আমি এম চাপি তাহলে এম চলে এসেছে, মানে মার্জিনটাও চলে এসেছে। অর্থাৎ অল্টারটা যখন আমি ইউজ করব তখন আমি এই রিবনের অ্যাক্সেসটা নিতে পারবো। আচ্ছা, অল্টার ইকুয়াল টু মানে অটোমেটিক্যালি সাম করার যে বিষয়টা রয়েছে, যে আমি ধরেন হয়তো কিছু অংশ রয়েছে, যেমন ধরেন 5, 10, 15, 20 এই তিনটা চারটাকে আমি যোগ করব। তো আমি যোগ করার ক্ষেত্রে বিভিন্ন সময় সামের সূত্র নেই বা একটা একটা করে দেই, আমি কি করব জাস্ট নিচের সেলে সেলটাতে মাউস পয়েন্টার রেখে অল্টার ইকুয়াল টু দিব। অল্টার ইকুয়াল টু দেওয়ার পরে এন্টার দিব, দেখবেন এখানে যোগফলটা নেমে এসছে। এটা ছিল হচ্ছে আসলে অল্টার ইকুয়াল টু। আচ্ছা, এরপরে আমি যেটাতে যাবো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, অল্টার ইন্টার। আমরা অনেক সময় আছে, ধরুন আমি এখানে লিখলাম মিস্টার XYZ, এখন আমি চাচ্ছি যে এর নিচে তার ডেজিগনেশনটা দিয়ে দিব। দেখুন আমি যদি নর্মালি এখান থেকে এডিট করার সময় এখানে এন্টার দেই তাহলে পরের সেলটাই আসছে, কিন্তু আমি চাচ্ছি যে এই সেলের মধ্যেই লেখাটা হবে এবং আমি নিচে লিখবো এই সেলের। তো সেক্ষেত্রে আমি কী করবো, এই সেলটা যখন এই অবস্থায় থাকবে তখন অল্টার ইন্টার চাপবো। অল্টার ইন্টার চাপার পরে আমি লিখলাম ডেজিগনেশন,
আচ্ছা, এটা ছিল হচ্ছে অল্টার ইন্টার, এরপর হচ্ছে অল্টার HOI, মানে হচ্ছে আপনার ধরুন আমি এই যে এইটা রেখেছি, এটা ডাবল ক্লিক দিলে কি হয়, আমি ধরুন এর চাপিয়ে রাখলাম, ডাবল ক্লিক দিলাম, অটোমেটিক্যালি এইটুকু যতটুকু দরকার ছিল অতটুকু বেড়ে গেল। কিন্তু আমি যদি বলি যে আমি মাউস না ধরে এইটাকে ওই পর্যন্ত বা ওই সাইজ পর্যন্ত নিব, তাহলে সেক্ষেত্রে কি করবো, ধরুন আমি এটাকে এইভাবে রাখলাম, রাখার পরে এটা সিলেক্ট করলাম, তারপরে অল্টার HOI, দেখুন এই সেলটা যতটুকু জায়গা দরকার ছিল ঠিক ততটুকু জায়গা নিয়েছে। এরপর আসছি কন্ট্রোল পেজ আপ এবং পেজ ডাউন। এটা দিলে কি হবে, পেজ আপ দিলে হবে হচ্ছে আপনার নেক্সট ওয়ার্কশিটে যাবে, আর পেজ ডাউন দিলে আপনার পূর্ববর্তী ওয়ার্কশিটে যাবে। তাহলে আমি যেহেতু আমার এই পাশে কোনো শিট নেই, তাহলে আমি আগে পূর্ববর্তী যাই, তারপরে আমি এখানে ফিরে আসব। তাহলে আমি দিচ্ছি কন্ট্রোল পেজ ডাউন, সরি কন্ট্রোল পেজ আপ, আপ দিলাম, আপ দেওয়ার পরে কি করলো আমাকে নেক্সট পেজে গিয়ে ফিরে গেল, এবং তারপরে আমি ডাউন দিলাম, দেখুন আবার আগের জায়গাটায় ব্যাক করেছে। আচ্ছা, এরপরে আসুন যে আমরা যদি কন্ট্রোল ব্যাক স্পেস দেই, তাহলে আমি কি অ্যাক্টিভ সেল যেটা আছে সেই সেলটাই আমি কি দেখতে পাবো। ধরুন কোনো কারণে হয়তো দূরে রয়েছে, আমি বুঝতে পারছি না, হয়তো এটা একটু দূরে ধরুন এখানে আছে, আমার এটা এভাবে রয়েছে, আমি আসলে দেখতে পাচ্ছি না। তাহলে আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিই, তাহলে দেখুন ওই জায়গাটাকে আমি দেখাচ্ছে যে এই সেলটা আমার অ্যাক্টিভ হয়ে আছে এই মুহূর্তে, এবং দেখুন এখানে কিন্তু একটা মার্ক হয়ে আছে। সুতরাং আপনি খুব সহজেই বুঝতে পারছেন যে এখানে আপনার এই সেলটা আপনার মার্ক হয়ে আছে, বা এই সেলটাতে আপনার কার্সারটা ছিল। আচ্ছা, এরপরে আসুন যে কন্ট্রোল শিফট প্লাস হ্যাশ, তাহলে চেঞ্জ দ্য ডেট ফরম্যাট উইথ মান্থ, ডে, মান্থ অ্যান্ড ইয়ার। তাহলে আমরা এখানে যদি আগে একটা ডেট লিখে নেই, ডেট লিখে নেই, ধরুন এই ডেটটা লিখলাম, এখন এটাকে আমরা একটা চেঞ্জ করব, তাহলে কি হবে, কন্ট্রোল শিফট এবং হচ্ছে হ্যাঁ আপনার হ্যাশ, তাহলে আমি হ্যাশে চাপ দিলাম, এখানে একটা ফরম্যাটে আগে জুন লেখা ছিল, এখন JUnn আসছে। হ্যাঁ, তো এইভাবে আপনি এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা রয়েছে যে কন্ট্রোল কে, কন্ট্রোল কে হচ্ছে আসলে কি হাইফার লিঙ্ক ক্রিয়েট করার জন্য। তো হাইফার লিঙ্ক ক্রিয়েট করার জন্য কন্ট্রোল কে তে যদি আমি ক্লিক করি, তাহলে হাইফার লিঙ্কের অপশনগুলো আসবে। আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে হাইফার লিঙ্ক কীভাবে ক্রিয়েট করতে হবে বা হাইফার লিঙ্ক কীভাবে কাজ করে, তো আমি আই ব্যাটনে হাইফার লিঙ্কটা দিয়ে দিব, যদি আপনাদের প্রয়োজন হয় আপনি হাইফার লিঙ্কটা সম্পর্কে জেনে নিতে পারবেন। এরপরে রয়েছে যে কন্ট্রোল শিফট প্লাস হচ্ছে ডলার সাইন, দ্য অ্যাপ্লাই দ্য কারেন্সি ফরম্যাট টু দ্য সিলেক্টেড সেল। আমি চাচ্ছি যে এই সেলটাতে আমি আসলে কারেন্সিটা শো করাবো, তো কি করব আমি, যে কন্ট্রোল শিফট এবং হচ্ছে ডলার সাইন, দেখুন যে আমার এখানে শুধু 20 ছিল, 20-এর আগে একটা ডলার সাইন অ্যাড হয়েছে। এরপরে দেখুন আমার এই সেলটাতে কোনো কিন্তু বর্ডার নেই, আমি চাচ্ছি যে এই সেলটাতে একটা বর্ডার দিব, বা এই সেলটা বা এই অংশটুকু হয়তো বর্ডার হবে, তো আমি এটা সিলেক্ট করছি কন্ট্রোল শিফট এবং অ্যান্ড, দেখুন এই পুরোটার মধ্যে কিন্তু বর্ডার হয়ে গিয়েছে। আর এবার আসি কিছু সহজ রয়েছে এখানে, যে এটা বোল্ড করার জন্য কন্ট্রোল বি, দেখুন বোল্ড করার জন্য কন্ট্রোল বি, আবার যদি ইটালিক করতে চাই কন্ট্রোল আই, এটা যদি আন্ডারলাইন করতে চাই কন্ট্রোল ইউ। এটা খুব সহজ তিনটে ছিল, এই তিনটে আমাদের মোটামুটি সবারই জানা, তারপরে আমি দেখেছি বলে ই করেছি। আচ্ছা, এরপরে আসেন এখানে আসলে রয়েছে কি, ডেট ফরম্যাটে রয়েছে, আমি এটা দেবো কন্ট্রোল শিফট এবং এই চিহ্নটা যদি দিই, তাহলে এটা এখানে যে ফরম্যাটটা আমি চেঞ্জ করি, যে ফরম্যাট সেলে গিয়ে যে ফরম্যাটটা চেঞ্জ করি, সেই ফরম্যাটটা একটা জেনারেল ফরম্যাটে আসবে। তাহলে কন্ট্রোল শিফট প্লাস হচ্ছে এই বাটনটা, দেখুন এখানে আসার পরে কিন্তু একটা নাম্বার হয়ে গিয়েছে, তো এটা আসলে জেনারেল ফরম্যাটের কারণে হয়, এটা যদি আপনি আবার ডেট ফরম্যাটে নিয়ে যান, আপনার ডেটে ব্যাক করবে। এরপরে রয়েছে কন্ট্রোল শিফট এবং পার্সেন্টেজ, ধরুন আমি এই সেলটার মধ্যে পার্সেন্টেজ দিতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করবো, যে কন্ট্রোল শিফট আর আমার এই যে পার্সেন্টেজ, তাহলে আমি আর এখানে পার্সেন্টেজটা শো করছে। আচ্ছা, এরপরে হচ্ছে সাইন্টিফিক যে নাম্বারিংগুলো দেখানো যায়, নোশন স্টাইলগুলো থাকে, সেটা যদি আমি ক্রিয়েট করতে চাই, তাহলে কন্ট্রোল শিফট এবং ঊর্ধ্বমুখী যে অ্যারোটা রয়েছে এই অ্যারোটাতে ক্লিক করলে, মানে এই অ্যারোটাকে বুঝাচ্ছি আমি, অ্যারোটা যদি ক্লিক করা হয় তাহলে এইরকম সাইন্টিফিকভাবে দেখাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করছি। আচ্ছা, আমি যদি টাইম স্লটটা বসাতে চাই, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল শিফট এবং অ্যাট দ্য রেট দিব,
আমি টাইমটা নিলাম, এটাকে যদি আমি টাইম স্টাইলে রাখি তাহলে এটা হচ্ছে আমি এটা কন্ট্রোল শিফট এবং অ্যাট দা রেট এটা দিব। ধরুন আমি এখানে লিখলাম 203, এই 103কে আমি সিলেক্ট করলাম এবং হচ্ছে এই কন্ট্রোল শিফট অ্যাট দা রেট দিলাম, সেক্ষেত্রে টাইম ফরম্যাটে চলে আসলো আপনার এই সেলটা। এরপরে যদি আসেন যে এখানে হয়তো আপনার লেখা রয়েছে টেস্ট, কিন্তু আপনি এটা নাম্বার মোডে নেবেন, এটা নাম্বার মোডে নেই, তাহলে আপনি আসবেন কি করবেন, কন্ট্রোল শিফট এবং বিস্ফোরিতকর চিহ্নটা দিবেন, দিলে এটা নাম্বার স্টাইলে চলে আসবে। আমি একটু দেখি, এটা ধরুন আপনার, এটা ধরুন নাম্বার মোডে আছে, দেখুন এটা, সরি এটা তো আমি শিফট দিয়েছি, এটা না, দেখুন এই যে নাম্বার মোডে চলে এসেছে। আমি একটু কন্ট্রোল জেড করি, দেখুন এখানে টাইম মোডে ছিল, এটাকে আমি কন্ট্রোল শিফট এবং বিস্ফোরিতকর চিহ্ন দেওয়ার সাথে সাথে এটা নাম্বার মোডে চলে আসে। আচ্ছা কন্ট্রোল F12 যদি আমি দেই, আমি যদি এটাকে বোঝাই যে কন্ট্রোল F12, তাহলে একটা নতুন ফাইল আমার ওপেন হবে। তো আমি নতুন কোনো ফাইল যদি ওপেন করতে চাই এই সাথে ম্যাচ করার জন্য বা কোনো কাজ করার জন্য, তাহলে কন্ট্রোল F12 দিব। দেখুন নতুন ফাইলের অপশন আমাকে দিয়েছে, আমি এখন চুজ করে নিতে পারবো যে আমার ফাইল কোথায় আছে বা কোন ফোল্ডারে আছে, আমি সেখান থেকে চুজ করে এই ফাইলটাকে আমি ব্রাউজ করতে পারবো। এরপরে আসেন যে কন্ট্রোল স্পেস বার দিলে সিলেক্ট দ্য এন্টার কলাম। আমি যদি বলি যে এই পুরো অংশটাকে সিলেক্ট করার জন্য আমরা কি করি, এভাবে সিলেক্ট করি, কিন্তু আমি যদি ধরেন এখানে সেলে রেখে যে কন্ট্রোল স্পেস বার দেই, তাহলে দেখুন এখানে পুরোটা সিলেক্ট হয়ে গিয়েছে। এই ছিল হচ্ছে এটা। আর এরপরে শর্টকাটটা খুবই ইজি, যেটা আমরা সবসময় করে থাকি, যে কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিলে দেখেন পুরো অংশটা সিলেক্ট হয়েছে, আবার এখানে দিলেও কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে রয়েছে কন্ট্রোল ডি, কপি ইকুয়েশন ডাউন, এটার অর্থ হচ্ছে যে আপনার এইখানে যে সেলটা রয়েছে, এই সেলে ধরুন এই সেলের মধ্যে এই অংশটা রয়েছে, তো আপনি চাচ্ছেন যে এই কথাটা আপনার নিচের সেলেও আসবে, তাহলে জাস্ট কন্ট্রোল ডি দেন, দেখুন ম্যাজিকের মতো এটা চলে এসেছে। আমরা 30 লিখেছি, তাহলে আমাদের এখানে 29 হয়েছে। আমরা আর একটা শর্টকাট দেখানোর জন্য চেষ্টা করছি, তাহলে 30 নম্বরে আমরা কি দিতে পারি, 30 নম্বর, তাহলে 30 নম্বরে আমরা দেই হচ্ছে কন্ট্রোল প্লাস এফ, শুধু এফ। তাহলে কন্ট্রোল এফটা হচ্ছে আসলে ফাইন্ড করার জন্য, কন্ট্রোল এফ এটা হচ্ছে ফাইন্ড করার অপশন। আমি যদি আরেকটা জিনিস এই কন্ট্রোলের সাথে আরেকটা জিনিস দেখিয়ে দেই, যে কন্ট্রোল প্লাস এইচ, এটা হচ্ছে হলো রিপ্লেস, তাহলে আমরা দেখুন যেটা হলো 31, তাহলে আমি যদি কন্ট্রোল এফ দেই, কন্ট্রোল এফ দেওয়ার পরে দেখুন সঙ্গে সঙ্গে একটা উইন্ডো ওপেন হচ্ছে, যে উইন্ডো থেকে আপনি কোনো কিছু ফাইন্ড করতে পারবেন। তো আমি যদি সিলেক্ট লিখি, তাহলে দেখুন এখানে অনেক অপশন, যেখানে যেখানে সিলেক্ট রয়েছে সবগুলো কলামই এখন ধরবে। তো এরপরে যদি আমি কন্ট্রোল এইচ দেই, তাহলে কন্ট্রোল এইচ দিলে কি হবে, আমার ফাইন্ড অ্যান্ড রিপ্লেস হবে। তাহলে আমি যদি কোনো কিছু ধরেন সিলেক্টকে খুঁজছি, সিলেক্টকে না, আমি ধরুন আপনার হচ্ছে 29কে খুঁজলাম, 29 খুঁজে 29-এর জায়গায় হলো টেস্ট লেখাটা আসবে। দেখুন এখানে যে 29টা আছে সেটাকে চেঞ্জ হয়ে টেস্ট হয়ে যাবে, তাহলে রিপ্লেস অল দিব, দেখুন এখানে এখন টেস্ট লেখা হয়ে গিয়েছে। তার মানে কন্ট্রোল এইচ দিলে আপনার রিপ্লেসটা এখানে বসবে। তো এই ছিল আজকের এই শর্টকাটে, আশা করি এই শর্টকাটটা আপনাদের খুব কাজে লাগবে এবং অফিসের কাজের যে বা আপনি যে কাজ করছেন সে কাজের গতিটা খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি আপনি শেষ করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতজনকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি কোনো মন্তব্য থাকে মন্তব্যের ঘরে লিখুন, পরবর্তী টিপস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।